চালু হলো বহুল প্রতীক্ষিত দোহাজারি কক্সবাজার রেলপথ। এর মধ্য দিয়ে রেল নেটওয়ার্কের আওতায় এলো সমুদ্র শহর কক্সবাজার। দুপুরে কক্সবাজার রেল স্টেশন ও দোহাজারি কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, সরকারের উন্নয়নে গেল 15 বছরে বদলে গেছে বাংলাদেশ। রেলের এই সংযোগ পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আনবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজাইন। দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হলো নতুন পালক। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এতদিন সড়ক ও বিমানপথে পর্যটকদের আসার সুযোগ থাকলেও আজ থেকে যুক্ত হলো নতুন এক যোগাযোগ ব্যবস্থা। দেশের রেল নেটওয়ার্কের 48তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার। দুপুরে কক্সবাজার রেল স্টেশন ও চট্টগ্রাম কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এর আগে সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নে গেল 15 বছরে বদলে গেছে বাংলাদেশ। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে আমি রাজি না, কিন্তু বাংলাদেশের মানুষের যে কষ্ট পায় তখন আবার সেই হত্যা, আবার নারীদের উপর নির্যাতন, জঙ্গিবাদ সৃষ্টি, দুর্নীতি, প্রতি বছর দুর্নীতি বাংলাদেশের সারা বিশ্বে পরিচয় হয়েছিল দুর্নীতি। বলেন, রেলের এই সংযোগ পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আনবে। বিভিন্ন জেলা থেকে রেলে কক্সবাজার আসার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি, রেল লাইন নির্মাণ করেছি, কাজী পদ্মা সেতু দিয়েও এখন আমাদের, আমরাও আসতে পারবো, পদ্মা পাড়ের মানুষরা সেইভাবেই কিন্তু যোগাযোগ হবে। বিশেষ করে আমাদের পর্যটন কেন্দ্র হচ্ছে কক্সবাজার, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত শুধু ধ্বংস করে, কিছু সৃষ্টি করতে পারে না। পরে কক্সবাজার রেল স্টেশন থেকে ট্রেন যোগে রামুর উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।